আমি বীরের মতো বাঁচবো, আমি কাপুরুষের মতো বাঁচবো না, আমার এই কথা বলছে আমার বাবা। সাজিদ নিজেই বলছিল যে বীরের মতো বাঁচতে চাই। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস সাজিদ এটা পুরো দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, পরিবার দায়িত্ব আমার, আমাদের ভাই সাজিদ আমাদের মধ্যে নাই। আমরা খুব গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ নিজেই বলছিল, ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচবো না। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস সাজিদ এটা পুরো দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ কোনোদিনই ভুলবে না। আমরা সাজিদদের এই যে আত্মত্যাগ, এই যে শহীদ হওয়া, এই চেতনাটাকে আমাদের সবসময় ধারণ করতে হবে। সাজিদরা দেশের জন্য জীবন দিছে, আমরাও নির্যাতিত হয়েছি, হয়তো আমরা ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি, এই জন্য এখানে তারা কথা বলতে পারছি। হয়তো আমার মায়ের বুক খালি হয় না, সাজিদের মায়ের বুক আজ খালি হয়েছে। তবে আমি বলতে চাবো যে আমরা যারা আন্দোলন করছি, আমরা যারা আছি এখনও, আমরা প্রত্যেকেই সাজিদ। আজকে সাজিদের পরিবার আমার পরিবার, এই পরিবারের দায়িত্ব আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, এই পরিবারের দায়িত্ব আমার। এবং বাংলাদেশের মানুষ সাজিদের জন্য দোয়া করতেছে, বাংলাদেশের সরকার, আমরা সবাই সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যে সাজিদের জন্য, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। এবং অবশ্যই আজকে আমাদের এই যে ছাত্র, সাধারণ ছাত্র, সাধারণ মানুষদের কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব, সেই বিচার করার জন্যই কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে, এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব। সবার কাছে আবারও বলবো, সাজিদের জন্য আমরা সবাই দোয়া করব, সাজিদকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। এবং সাজিদের পরিবারের পাশে আমি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ সবাই থাকব। আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।